হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং হেল্প। আজকে আমাদের বিষয়ের মূল টপিক হচ্ছে কিভাবে 1 মিটার এবং 1 ফুট রডের ওজন বের করবেন, সে সম্পর্কে সহজ একটি ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। কিভাবে 1 মিটার ও 1 ফুট রডের ওজন নির্ণয় করবেন। প্রথমত যেটা করবেন, আমরা জানি ওজন নির্ণয়ের সূত্র মিটারের ক্ষেত্রে d² / 162.2 × λ/বার। তো এখানে d হচ্ছে ডায়া অফ বার। তো আমরা এখানে ডায়া অফ বার নিলাম 10 mm × 10 mm / 162.2 × λ নিলাম 1 মিটার। তো আমরা 1 মিটার ওজনটা পেলাম 0.62 kg। তো আমাদের দেশে সাধারণত একটি রড 12 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তাহলে আমরা একটা 10 mm-এর রডের পুরার লেন্থ যদি বের করতে চাই, লেন্থের ওজন, তাহলে হবে 0.62 × 12 = 7.44 kg পার নোজ অফ স্টিল। এটা হচ্ছে মিটারের ক্ষেত্রে। এখন আসবো আমরা ফুটের ক্ষেত্রে। তো ফুটের ক্ষেত্রে ওজন নির্ণয়ের সূত্রটি হচ্ছে d² / 533 × λ/বার। তো এখানে আমরা সেমভাবে ডায়া নিলাম 10 × 10 / 533 × λ হচ্ছে 1 ফুট, সমান আমরা পেলাম 0.187 kg পার ফুট। তো আমরা জানি সাধারণত আমাদের দেশে একটি রড সাধারণত 40 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তাহলে আমরা পুরো লম্বা যে রডটা সেটার ওজন বের করব 0.187 × 40 = 7.50 kg পার নোজ, একটা 10 mm পুরা রডের ওজন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং হেল্প।